আল হিলালের হয়ে অভিষেকে 26 মিনিট খেলে দুই অ্যাসিস্টে অবদান রাখতে পেরেছিলেন নেইমার। সেই ম্যাচে জিতেছিল আল হিলাল, কিন্তু পরপর দু ম্যাচে খেললেন পুরো সময়, দেখাতে পারলেন না কোনো ঝলক। এর প্রভাব পড়েছে ম্যাচের ফলে, দুই ম্যাচই ড্র করেছে আল হিলাল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষ দিকের গোলে এক এক গোলে ড্র করে হার এড়িয়েছে সৌদি আরবের ক্লাবটি। 7 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে তবুও শীর্ষে রইল আল হিলাল। এর আগে গত 19 আগস্ট রাজকীয় সংবর্ধনায় ব্রাজিলিয়ান তারকাকে বরণ করে নেয় সৌদি আরবের ক্লাবটি। বিলাসবহুল উড়োজাহাজে তাকে মরুর দেশটিতে নিয়ে আসা হয়, তবে ইঞ্জুরির কারণে তখন মাঠে নামা হয়নি তার। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। বিশ্বকাপ বাছায় ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন তিনি, গড়েন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। এরপর অভিষেক হয় আল হিলালের জার্সিতে। সৌদি প্রো লিগের সে ম্যাচে বদলি হিসেবে নেমে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি নেইমার। আল রিয়াদের বিপক্ষে তার দল অবশ্য জিতেছিল 6-1 গোলের বড় ব্যবধানে। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও অভিষেক হয় নেইমারের। নাফ বাহরের বিপক্ষে সে ম্যাচে আল হিলাল 1-1 গোলে ড্র করেছে। নেইমারের কোনো গোল ছিল না কোনো গোলের সহায়তাও, উল্টো একটি হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা। এবার আল হিলালের জার্সিতে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই, গোল পাননি, সতীর্থদের কোনো গোলের সহায়তাও করতে পারেননি, তার দলও জিততে পারেনি। এগিয়েও গিয়েও দামাকের মাঠ থেকে 1-1 গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 9 মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। বা প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামেকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাউসারি। বক্সের মধ্যে সেই বল পেয়ে যান আল হিলালের ব্রাজিলিয়ান ফরওয়ার্ডার ম্যালকম। এবছরেই রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটারবার্গ থেকে আল হিলালের নাম লেখানো ব্রাজিলিয়ান এই তারকা ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে আরও গোল পেতে পারত আল হিলাল, কিন্তু নেইমারের অসাধারণ পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফুলহাম থেকে এবছর আল হিলালের নাম লেখানো মিত্রভিচ। এরপর নেইমার নিজেও গোলের সুযোগ মিস করেন। দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করেছে আল হিলাল, কিন্তু ম্যাচের ধারার বিপরীতে গোল খেয়ে বসেছে তারা। অসাধারণ এক ফ্রিকিক থেকে ম্যাচের 68 মিনিটে দামাককে সমতায় ফেরানোর গোলটি করেন রোমানিয়ার ফুটবলার নিকোলা রায়হান রাসেল কালবেলা।